আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, বাণিজ্য মন্ত্রণালয় বিশাল বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে 5টি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যা লোকবল নিয়োগ দেওয়া হবে, আর এখানে প্রায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস, আর এখানে যারা মাদ্রাসা বোর্ড থেকে পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন শুরু হবে 12 তারিখ থেকে, আর এখানে আবেদন শেষ হবে 2ম মাস। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, আর অনলাইনের লিঙ্কটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এরা কি বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। বাণিজ্য মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13, 14, 15, 16 ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আপনি আবেদন লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আবেদন করতে পারেন। তো এক দিকে আছে 60 মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর, বেতন পাবেন 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা রয়েছে এখানে 11টি, আর যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি, আর এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। তারপর ষাট লিপিতে ইংরেজিতে 27 এবং বাংলায় 45 শব্দ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। তো এখানে 1 ও 2 নম্বর পদের জন্য বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন 1 ও 2 নম্বর পদের জন্য। তো দুই দিকে আছে কম্পিউটার অপারেটর, তো বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, আর এখানে যোগ্যতা লাগবে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, আর এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। তো তিন দিকে আছে ক্যাশিয়ার, পদ সংখ্যা মাত্র 1টি, বেতন হবে 10,200 থেকে 24,680 টাকা, আর এখানে যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, আর এখানে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো 3 ও 4 নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা। তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী ইয়েতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু 3 নম্বর ও 4 নম্বর পদের জন্য প্রযোজ্য। এখানে যে জেলার নামগুলো বলা হয়েছে অনলি তারা আবেদন করতে পারবেন। তো চারটা গেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হবে 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা আছে 8টি, আর এখানে আপনার যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, তাছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞ থাকতে হবে, আর এখানে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। তো পাঁচ দাগে আছে অফিস সহায়ক, পদ সংখ্যা আছে এখানে সব থেকে বেশি 32টা পদ সংখ্যা আছে, বেতন হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, আর এখানে যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এখানে কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো যে সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাই নবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা। তবে সকল জেলার শারীরিক প্রতিবন্ধী এতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যে শর্তাবলী প্রয়োজন হবে, তো 31 জানুয়ারি 2023 তারিখে সাধারণ প্রার্থীর বয়স
18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, আর যাদের কোটা রয়েছে তাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এখানে বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যাদের বয়স 25শে মার্চ 2020 তারিখে সর্বোচ্চ বয়সসীমা অর্থাৎ 30 বছর পূর্ণ হয়ে গেছে, তারাও এখানে আবেদনের সুযোগ পাবেন। তো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে, অনলাইনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। তো এখানে আবেদন শুরু হবে 12ই ফেব্রুয়ারি সকাল 10 ঘটিকা থেকে, আর আবেদন শেষ হবে 2ই মার্চ বিকাল 5 ঘটিকায়। তো বন্ধুরা, এখানে আবেদন ফি লাগবে 1 থেকে 4 নম্বর পদের জন্য লাগবে 223 টাকা, আর 5 নম্বর পদের জন্য লাগবে 112 টাকা। তো এটা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে, আর আপনি যখন আবেদন করবেন তার ঠিক 72 ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটা ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করতে চান সময় নিয়ে আবেদন করবেন, আর যদি আবেদন জানতে চান কিভাবে আবেদন করবেন তা চাইলে কমেন্ট করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ, আর প্লিজ চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।